আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ। আনন্দ টিভি সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি কাবিউল আজিজ। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। মঙ্গলবার 14 দলীয় জোটের নেতাদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভোজ্য তেল আমদানিতে কমানো হবে 10% ভ্যাট, জানালেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। এবং গাজীপুরের পুবাইলে ডাকাতির ঘটনায় জিএমপির অভিযানে নারীসহ 9 ডাকাত গ্রেপ্তার, লুণ্ঠিত মালামাল উদ্ধার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আগামীকাল মঙ্গলবার 14 দলীয় জোটের নেতাদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বেলা 11:30 প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জোট নেত্রী শেখ হাসিনা। গেল রাতে আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সাইম খান গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেন। বৈঠকে 14 দলীয় জোটের শরিক নেতারা ছাড়াও আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা উপস্থিত থাকবেন। ইতিমধ্যে জোট নেতাদের আমন্ত্রণও জানানো হয়েছে। বৈঠকে রাজনৈতিক, সামাজিক, নির্বাচন নানা বিষয়ে আলোচনা হবে। আদালতের রায়ে বাজেয়াপ্ত যুদ্ধাপরাধীর বাড়ি পরিত্যক্ত সম্পত্তি হিসেবে বিবেচিত হবে এমন বিধান রেখে পরিত্যক্ত সম্পত্তির বাড়ি আইন 2022-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিল মন্ত্রিসভা। একই সঙ্গে পরিত্যক্ত সম্পত্তির চূড়ান্ত সিদ্ধান্ত নিতে প্রধানমন্ত্রীকে ক্ষমতা দেওয়া হয়েছে এই আইনে। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এই তথ্য জানান। ভোজ্য তেল আমদানিতে 10% ভ্যাট কমানো হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। সোমবার দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান। এ সময় মন্ত্রী বলেন, ভোজ্য তেল উৎপাদন পর্যায়ে 15% এবং ভোক্তা পর্যায়ে 5% ভ্যাট প্রত্যাহার করা হবে। সোমবার দুপুরে ঢাকা এল ইউক্রেনের অলভিয়া বন্দরে বাংলা সমৃদ্ধি জাহাজে রকেট হামলায় নিহত নাবিক হাদিসুর রহমানের লাশ। সোমবার দুপুরে 12:05 হাদিসুরের লাশভাই তার্কিশ এয়ারের একটি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে রোববার হাদিসুরের লাশ তুরস্ক এয়ারলাইন্সে ইস্তাম্বুল হয়ে দেশে আসার কথা থাকলেও রোমানিয়া থেকে ইস্তাম্বুল আসার পর প্রচণ্ড তুষার ঝড়ের কারণে ফ্লাইট আটকে যায়। এর আগে গেল 2 মার্চ ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকে থাকা এমভি বাংলা সমৃদ্ধি রাশিয়া ইউক্রেন যুদ্ধে গোলার আঘাতে বাংলাদেশি জাহাজ এমভি বাংলা সমৃদ্ধির তৃতীয় প্রকৌশলী হাদিসুর রহমান নিহত হন। নওগাঁয় চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার মামলায় 20 আসামির মধ্যে 9 জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে অতিরিক্ত জেলা দায়রা জজ 2-এর বিচারক হাসান মাহমুদুল ইসলাম এই রায় প্রদান করেন। একই সাথে প্রত্যেকের 50,000 টাকা করে জরিমানাও করেন আদালত। বাকি 10 আসামির অপরাধ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দেন আদালত। রায়ের পর কান্নায় ভেঙে পড়তে দেখা যায় আসামি পক্ষের স্বজনদের। তবে রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করলেও উচ্চ আদালতে যাবার কথা জানান আসামি পক্ষের আইনজীবীরা। এর আগে 2014 সালের 6 জুন বিকেলে বদলগাছি উপজেলার উজালপুর গ্রামে জমি নিয়ে সংঘর্ষে আসামিপক্ষের হামলায় নিহত হয় 3 জন। সম্প্রতি গাজীপুরের পুবাইল এলাকায় ঘটে 3টি ডাকাতির ঘটনা। সবশেষ 7 মার্চ পুবাইলের তালটিয়া বানিয়াবাড়ি এলাকার হারাধন চন্দ্র শীলের বাড়িতে একদল ডাকাত অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকাসহ বিপুল পরিমাণ মালামাল লুট করে নেয়। পুবাইল থানার ওই ডাকাতি মামলার সূত্র ধরে অভিযান চেলে 3 নারীসহ ডাকাত দলের 9 সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। অভিযানকালে উদ্ধার করা হয় লুণ্ঠিত ল্যাপটপ, রামদা মোবাইল, কাওয়াল ক্যামেরা, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ। আমরা একটাতে দেখেছি যে তারা মানে খালি পায়ে ঢুকেছে। খালি পায়ে ঢোকার বিষয় হচ্ছে যাতে শব্দ কম হয় এবং তারা মাঠ দিয়ে চলে এসেছে। খালি পায়ে মাঠ দিয়ে কাদা টাদা দিয়ে আসাটা সহজ হয়। এইটা এক জায়গায় তারা ট্রাউজার পরেছে, তারা অর্থাৎ এবং সবার মুখেই মাস্ক পরা ছিল। এটাও একটা বিষয় যে এই সময় তারা মাস্কের সুবিধাটা পুরোটাই নিয়েছে, তাদেরকে ওইভাবে তখন শনাক্ত করা যায়নি। সোমবার রাশিয়া ইউক্রেনের মধ্যে 4th দফা শান্তি আলোচনা শুরু হবে বলে আশা করা হচ্ছে। ইউক্রেন বলছে তারা আলোচনা করতে ইচ্ছুক কিন্তু আত্মসমর্পণ করবে না বা কোনো আলটিমেটাম গ্রহণ করবে না। ইউক্রেনের একজন প্রধান আলোচক জানান,
মস্কো সোমবার উভয় দেশের প্রতিনিধিদের মধ্যে একটি ভিডিও কনফারেন্সের আগে গঠনমূলকভাবে কথা বলতে শুরু করেছে। তবে রাশিয়া ইউক্রেনের যুদ্ধের ভয়াবহতা ভবিষ্যৎ নির্ধারণে নিজেদের মধ্যেই আলোচনাকে সবচেয়ে ফলপ্রসূ হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকগণ। এদিকে ইউক্রেন রাশিয়া যুদ্ধ থেকে বাঁচতে 18 দিনে দেশ ছেড়েছেন 25 লাখের বেশি ইউক্রেনীয় বেসামরিক নাগরিক। রবিবার এক বিবৃতিতে তথ্য জানান জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর প্রধান ফিলিপো গ্র্যান্ডি। বিবৃতিতে তিনি জানান, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে এটি দ্রুত বাড়তে থাকা শরণার্থী সংকট। এর মধ্যে পোল্যান্ডে আশ্রয় নিয়েছে সর্বোচ্চ 16 লাখ ইউক্রেনীয় শরণার্থী। অপরদিকে হাঙ্গেরিতে 2,45,000, স্লোভাকিয়ায় 1,95,000, মলদোভায় 3,28,000 ও রোমানিয়ায় আশ্রয় নিয়েছে 1,73,000 শরণার্থী। এবার খেলা সংবাদ। নারী ওয়ানডে বিশ্বকাপে সূচি প্রকাশের পর থেকেই বাংলাদেশের আসল সুযোগ হিসেবে ধরা হচ্ছিল 14 মার্চের ক্রিকেট ম্যাচটিকে, যেখানে প্রতিপক্ষ পাকিস্তান নারী ক্রিকেট দল। সেই সুযোগটি এবার কাজে লাগাল ট্রাই গ্রেসরা। পাকিস্তানকে হারিয়ে তুলে নিল বিশ্বকাপে নিজেদের প্রথম জয়। হ্যামিল্টনের সেডন পার্কে আগে ব্যাট করে নির্ধারিত 50 ওভারে 7 উইকেট হারিয়ে 234 রান করেছিল বাংলাদেশ। জবাবে 9 উইকেটে 225 রানের বেশি করতে পারেনি পাকিস্তান নারী দল। ফলে 9 রানের জয় নিয়ে বিশ্বকাপের জয়ের খাতা খুললেন নিগার সুলতানা জ্যোতিরা। আবারও দেশের খবর। রবিবার রাতে বগুড়ার শেরপুরের বিকাল বাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হল একটি বাড়ি ও দোকান। এ সময় আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়লে আংশিক ক্ষতিগ্রস্ত হয় আরও 2টি বাড়ি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ও স্থানীয় লোকজন ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও রক্ষা পায়নি কোনো মালামাল। ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় জনপ্রতিনিধি সহ প্রশাসনিক কর্মকর্তাগণ। আমরা প্রাথমিক ধারণা করছি যে শর্ট সার্কিটের কারণে তো উক্ত আগুনটা লাগে। এখন প্রাথমিক অবস্থায় আমাদের যে প্রথম কল পানিবাহী গাড়ি ছিল সেটা দিয়ে আমরা 1800 লিটার সেটা দিয়ে আমরা প্রাথমিকভাবে আমাদের আগুন নির্গমন কাজ করি। যে দোকান ঘর পুড়েছে এবং যে বাসা বাড়ি পুড়েছে তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে, ক্ষয়ক্ষতি হয়তো আমাদের সম্পূর্ণ পূরণ করে দেওয়া সম্ভব না, কিন্তু আমরা পৌরসভার পক্ষ থেকে আর্থিকভাবে তাদের পাশে আমরা আছি। জমে উঠেছে টেলিভিশন প্রযোজক সমিতির নির্বাচন। 19 মার্চ টেলিভিশন প্রোগ্রাম প্রোডিউসার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ টেলিপ্যাবের নির্বাচন। সে উপলক্ষে 13 মার্চ সন্ধ্যায় রাজধানীর ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হল মনোয়ার পাঠান এবং সাজু মুনতাসের সমমনা 27 জন প্রার্থী এবং ভোটারদের এক মিলন মেলা। এই আয়োজনে উপস্থিত ছিলেন টেলিভিশন, চলচ্চিত্র এবং শোবিজ ইন্ডাস্ট্রির পরিচিত মুখ। এই নির্বাচনে অংশ নিচ্ছেন মোট 55 জন প্রার্থী। নানা আয়োজনের এক পর্যায়ে সভাপতি পদপ্রার্থী মনোয়ার পাঠান সহ সমমনা 27 জন একযোগে একটি নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। তাদের ঘোষিত ইশতেহারে অন্যতম বিষয় ছিল টেলিপ্যাব আমি থেকে বের করে আমরাতে পরিণত করা। দেখছেন আনন্দ টিভি সংবাদ, নিচ্ছে আরো একটি বিরতি। বিরতির পর যা থাকছে, শুষ্ক মৌসুমেও সিরাজগঞ্জে ব্যাপক নদী ভাঙন, বর্ষার আগে মিলবে সমাধান বলছে পানি উন্নয়ন বোর্ড। এবং নানান কর্মসূচির মধ্যে দিয়ে ফরিদপুরে পালিত হল পল্লী কবি জসীমউদ্দিনের 46তম মৃত্যুবার্ষিকী। শুষ্ক মৌসুমেও সিরাজগঞ্জে দেখা দিয়েছে নদী ভাঙন। নদীর পূর্ব অংশে চর জেগে ওঠায় পানির স্রোত পশ্চিম পাড়ে আঘাত হানায় এই ভাঙনের সৃষ্টি হয়। ফলে নদীর তীরবর্তী বাসিন্দারা আবারও নতুন করে পড়েছেন ভাঙন শঙ্কায়। এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই, বর্ষার আগেই মিলবে এর সমাধান। নদীর ভাঙা গড়ায় সিরাজগঞ্জের যমুনা নদী পাড়ের মানুষেরা সাহসী হলেও বর্ষা মৌসুম আসার আগেই যমুনা নদীর বাঁধে ভাঙন দেখা দেয়ায় তারা এখন শঙ্কিত। নদী পাড়ের অধিকাংশ মানুষ ভাঙা গড়ার খেলায় এখন ক্লান্ত। উপজেলার বালিঘুগড়ি এলাকায় যমুনা নদীর পূর্ব পাশে জেগে উঠেছে বিশাল চর, ফলে নদীর মাঝ দিয়ে ক্যানেল সৃষ্টি হয়। নদীর গতিপথ পরিবর্তন হয়ে পানির স্রোত বইছে পশ্চিম পাড় দিয়ে। গত এক সপ্তাহে বালিঘুগড়িতে পানির ঘূর্ণাবর্তে নদীর ডান তীর প্রকল্পের সামনের অংশের প্রায় 100 মিটার এলাকা ধসে গেছে। ভাঙন এলাকা দ্রুত সংস্কার না করা হলে আসন্ন বর্ষা মৌসুমে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সহ এলাকাটি হুমকির মুখে পড়বে বলে মনে করে স্থানীয়রা। কয়দিনে পানি অল্প বানে তাও ভেঙ্গে একবারে দুলসাত হয়ে যেতেছে,
আমাদের গ্রামের মানুষ সবাই আতঙ্কের মধ্যে আছে, রাত্রে এসে সেই হিন থেকে পাওয়ার পারে ঘুমায় না। এবছর প্রতি বছরের থেকে এবছর নদী বেশি রকম ভাঙতেছে, এবছরের মতন কোনো রকম কোনো দিনও ভাঙে নাই, কিন্তু এবার বেশি ভাঙতেছে। বন্যা নিয়ন্ত্রণের যে কাজ করছিল সেটা ধসে গেছে ইতিমধ্যেই। আমরা বিভিন্ন জায়গায় এর মধ্যেই আবেদন করেছি এই গ্রামের পক্ষ থেকে, এই এলাকার পক্ষ থেকে। সরকারের কাছে চাওয়া আমরা এই নদীটা কীভাবে আমাদের আমরা শান্তি মতো বসবাস করবো, এই সবাই মিলে থাকতে পারবো, আমরা গরিব মানুষ জায়গা জমি কিছু কিনতে পারবো না, কিছু টাকা পয়সা নাই। ধসে যাওয়া অংশ নিয়ে শঙ্কার কিছু নেই জানিয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা বলেন, ভাঙ্গা অংশগুলো মেরামত করা হবে। সদর উপজেলার বালিঘুগড়ি থেকে পাঁচঠাকুরি এই নদীর তীর সংরক্ষণের এই অংশটুকু গত দুই তিন বছরেই এটা একটু মাঝে মাঝেই কয়েকটা জায়গায় একটু বসে গেছে। তো আমরা এই সম্প্রতি বালিঘুগড়িতে যে জায়গাটা হয়েছে এটা কোনো ভাঙনের কোনো ঘটনা ঘটেনি। আমাদের যে সিসি ব্লক ডাম্প করা ছিল সেই সিসি ব্লক ডাম্পিং কৃত সিসি ব্লককে ওখানে লঞ্চ করেছে, এটা ভালো আছে, কোনো সমস্যা নেই। তারপরেও আমরা বালিঘুগড়ি থেকে পাঁচঠাকুরি পর্যন্ত প্রায় 1600 মিটার জায়গায় আমরা এটা বেথিমেট্রি করেছি এবং দেখছি যে কয়েকটা জায়গাটাতে একটু নদীর বেড স্কাওর হয়েছে। তো এটা ফার্দার এক্সটেন্ডিংয়ের জন্য অলরেডি আমরা আমাদের বোর্ডের প্রস্তাব প্রেরণ করেছি। দ্রুত ভাঙন রোধ করা না গেলে বর্ষা মৌসুমে ভাঙনের মুখে পড়বে বন্যা নিয়ন্ত্রণ বাঁধসহ আশেপাশের এলাকা। নয়নমণি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। আমার ক্ষীরু আমার জীবন, বাঁচাও তারে বন্ধ করে দূষণ, এই স্লোগানে ময়মনসিংহের ভালুকায় পালিত হল আন্তর্জাতিক নদীকৃত দিবস। এ উপলক্ষে সোমবার সকালে ঢাকায় ময়মনসিংহ মহাসড়কের ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন ও প্রেস ক্লাব আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা ভালুকা শাখা। বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খানের সভাপতিত্ব, বাপার সদস্য সচিব কামরুল হাসান পাঠান কামালের সঞ্চালনায় বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু সহ অন্যান্যরা। বাংলাদেশ পুলিশকে আধুনিকায়ন সহ ভাষান্তরে রোহিঙ্গা স্থানান্তরে পুলিশ প্রশাসনের আবাসন ব্যবস্থা উন্নয়নে নোয়াখালীর সাগরদ্বীপ হাতিয়ার চেয়ারম্যান ঘাটে উদ্বোধন করা হলো পুলিশ রেস্ট হাউসের। সোমবার বেলা 11টায় চেয়ারম্যান ঘাটে পুলিশ সুপার শহীদুল ইসলামের তত্ত্বাবধানে নির্মিত ভাষান্তর, নিঝুমদ্বীপ ও হাতিয়ায় পুলিশ প্রশাসনের যাতায়াত আরও সহজ করার লক্ষ্যে এই রেস্ট হাউসটির উদ্বোধন করেন চট্টগ্রাম রেঞ্জ DIG আনোয়ার হোসেন। এ সময় জেলা পুলিশ সুপার শহীদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খিসা সহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ভাষান্তরে রোহিঙ্গারা আসতেছে, এখানে লক্ষাধিক রোহিঙ্গাকে স্থানান্তর করা হবে, তখন এই ঘাটের গুরুত্ব আরও বাড়বে। আমাদের পুলিশ সুপার উদ্যোগ নিয়ে এই জরাজীর্ণ ক্যাম্পটিকে এখন বসবাসের উপযোগী করেছেন। কোনো জরুরি প্রয়োজনে যখন হাতিয়া, ভাষান্তর বা নিঝুমদ্বীপে আমাদের অতিরিক্ত পুলিশ ফোর্স পাঠাতে হবে। চাঁদপুরের শাহরাস্তি থানা পুলিশের অভিযানে জব্দ করা হলো 1600 বোতল ফেন্সিডিল সহ একটি প্রাইভেট কার। 13 মার্চ ভোর রাতে সংবাদের ভিত্তিতে কুমিল্লা চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে মাদক বিরোধী অভিযানে ফেন্সিডিল সমূহ জব্দ করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেন শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান। একটি প্রাইভেট কার কুমিল্লা হইতে চাঁদপুরগামী, এই গাড়িটা চেক করার জন্য সিগন্যাল দিলে গাড়ি দ্রুত পালানোর চেষ্টা করে। আমাদের পুলিশ ফোর্স এরা দ্রুত তাকে আটকায়। আটকানোর পরে তার গাড়ি হইতে ফেন্সিডিলের 8টি কার্টন পাওয়া যায়, এর মধ্যে মোট 1600 ফেন্সিডিল বোতল পাওয়া যায়। এ বিষয়ে একজন আসামিকে গ্রেপ্তার করা হয়, গাড়ি জব্দ করা হয় এবং আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইতেছে। নানা কর্মসূচির মধ্য দিয়ে ফরিদপুরে পালিত হল পল্লী কবি জসীমউদ্দিনের 46তম মৃত্যুবার্ষিকী। সংবাদ দিবসটি উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল সহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়। এদিন সকাল 8টায় ফরিদপুরের জেলা প্রশাসক, জসীম ফাউন্ডেশনের সভাপতি অতুল সরকারের নেতৃত্বে শহরের গোবিন্দপুরে কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে জেলা পুলিশ, ফরিদপুর প্রেস ক্লাব, আনসারউদ্দিন উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শেষ করব আনন্দ টিভি সংবাদ, তবে শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মঙ্গলবার 14 দলীয় জোটের নেতাদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভোজ্য তেল আমদানিতে কমানো হবে 10% ভ্যাট, জানালেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। এবং গাজীপুরের পুবাইলে ডাকাতির ঘটনায় GMP-র অভিযানে নারীসহ 9 ডাকাত গ্রেপ্তার, লুণ্ঠিত মালামাল উদ্ধার। We'll be right back.
এই ছিল এখনকার মতো আনন্দ টিভি সংবাদ। দেখুন প্রতিদিন বিকাল 5:30 এবং রাত 9:30। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।